ঘনকুয়াশায় কাজের স্থল থেকে পাহাড়ি পথে বাড়ি ফেরার পথে যান দুর্ঘটনা। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজন। ঘটনা তেরিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী থানার কাকড়াছড়া এলাকায় শুক্রবার রাতে। রাজ্যের শীত বেশ জাঁকিয়ে বসছে। গত কয়েকদিন যাবৎ সূর্যের দেখা যায়নি, পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। শুক্রবার রাতে গন্ডাছড়া থেকে ঠিকাদারি কাজ সেরে কাকড়াছড়া গঙ্গানগর পাহাড়ি রাস্তা ধরে খোয়াইয়ের উদ্দেশ্যে একটি গাড়ি করে ফিরছিল তিনজন। একদিকে ঘন কুয়াশা এবং পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আসার কারণে কাকড়াছড়া থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 200 ফুট গভীরে খাদে পড়ে যায় গাড়িটি। এ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা সহ মুঙ্গিয়াকামী থানার পুলিশ এবং পিএসআর জওয়ানরা। যৌথ প্রচেষ্টায় দীর্ঘ প্রায় 4 ঘন্টা পর 200 ফুট গভীর খাদ থেকে তিনজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলো চয়ন দাস, হরিকৃষ্ণ ভৌমিক এবং অশোক দেব। একটি বোলেরো গাড়ি TR01 BR0587 গাড়িটি সম্ভবত দুইজন ছিল গাড়ির মধ্যে, তো ড্রাইভার সহ তিনজন তারা গন্ডাছড়াতে একটি কাজ ছেড়ে ফিরছিলেন। তখন কাকড়াছড়া নামক একটা জায়গাতে গাড়িটা রাস্তা থেকে অনেক নিচে লুঙ্গাতে পড়ে যায়, ফলে গাড়ির মধ্যে ড্রাইভার সহ তিনজন এরা গুরুতর আহত হয়। তখন আমরা যাই, আমরা ফায়ার সার্ভিস এবং পিএসআর ক্যাম্প ছিল সঙ্গে, তো আমরা সবাই মিলে তাদেরকে উদ্ধার করি এবং তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে এসেছি। এখন তিনজনকেই জীবিত রেফার করা হয়েছে। তাদের নাম কী? তাদের নাম হরিকৃষ্ণ ভূমি, চয়ন দাস এবং অশোক দেব। তারা কী কাজ করতে? তারা সার্ভে করতে গেছিলো বিএসএফ ক্যাম্প গন্ডাছড়াতে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে উন্নত চিকিৎসার জন্য জেবি হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে আহতরা জেবি হাসপাতালে চিকিৎসাধীন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।